তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে বাজার করে ফুলুস কামায় আছে নাই কুখিয়াতে নাই কুখিয়াতে মাজার আছে নাকি সাগর পারে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লাবেন ঠিক না এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে কোরআনের রাজনীতি নিজ চোখে দেখে ইসলামকে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা পতপত করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে চিল্লায় কণ্ঠে এটাই তো মুমিন যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় যে কোরআনের আইন চায় যে কোরআনের রাজ চায় চিল্লায় বলেন ঠিক না এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও করে না আমি আরো জোরে করে না আমি এজন্য আল্লাহ বললেন বাল তুফসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা আমার গোলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখিরাতের জীবন কোন ঠিকই রাখি এই জন্য মৃত্যু থেকে যতই পালাও পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন কোন নবীরা পারছে আদম আলাইহিস সালাম মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন সুবহানাল্লাহ উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাইহিস সালামের দাদা আছে নাকি বাবা মামা খালু শালা আছে এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবে আনফুসানা লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন বুখারীর বর্ণনা আছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন কয় হাত জোরে বলেন আর জোরে 60 হাত লম্বা এরপরে ওনার রসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রূহের জগতে সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে সুবহানাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম না আমাদের রূহটাও ছিল সাইয়েদনা আদম বললেন আল্লাহ এরা কারা আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রূহগুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রূহকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রূহ আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের রূহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রূহ এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রূহ কাম উমরু আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে আল্লাহ বললেন আর বাউনা সানা 40 বছর কয় বছর সবাই বলে বছর 40 বছর সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না হ্যাঁ কত কুতিবা এটা লেখা হয়ে গেছে রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ লিখে ফেলছি কলম শুকায় গেছে কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমি বাঁচবো কয় বছর কয় তুমি থাকবা কয় বছর
আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদ রে আমি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল? 940। আর 60 বছর যদি দাউদ নবীর 40 বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর? 100। সাইয়েদনা আদম পৃথিবীতে আসলে এসে থাকতে শুরু করলে দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে, ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন না মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন, কি হন, খেলা শুরু হবে, এখন এর রূহ কবজ করে নিয়ে যাব। সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন, আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে না আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা, আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে আমি মানি না, আমি কাউকে দেই নাই 60 বছর, আমি দেই নাই, আমি আরো বাঁচবো, আমি আরো আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি কি দেইতেই নাই? যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে, আসলে আফাতুল ইলমি আনসিয়া, মানুষ ভুলে যায়, মানুষ বড় ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই, অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিন্দে নামার পরে কই তুমি কিছু দাও নাই। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে আমরাও ভুলে যাই, ওনাদের দোষ ভুলে যায়, বেমারুন ভুলে যায়। আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরাজুরি করো না, 940 নয় ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা, আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত, আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে বলে যাবে চিল্লায়। এখন তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন, এক লাফ দিলে আদম আলাইহিসসালাম দেখছেন, সুবহানাল্লাহ কি লম্বা মানুষ, থাকতে পারছেন কথা নেই। আদম আলাইহিসসালাম চলে গেলেন, ওনার পরের নবী ইদ্রিস আলাইহিসসালাম উনি মরে নাই, ইদ্রিস আলাইহিসসালাম মরছে কে বলছে? উনিও মরেছেন, তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরা, প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন, ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছে। ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর। সুবহানাল্লাহ, আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদনা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পাবো কই? আল্লাহ কয় কথা নাই দৌড়তে, আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় চতুর্থ আকাশের মধ্যে হয়েছে, একটু চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম উনি তো মরে নাই, মরছে, উনি জিন চালাইতো উনিও মরবে, শক্তিশালী একজন নবী ছিল উনি, মালাকুল মাউতকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে কইল, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন, এই রুমে ঢুকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন, কিনিলেন, লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল সাইয়েদনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না, ছিল ফাঁকিবাজ, কি ছিল, দাঁড়ায় না থাকলে আজল অজল কাজ করতে চায় না, ঠিক কিনা, মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়।
সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ। সুলাইমান বলে সমস্যা নাই রূপ কবজ কর। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী। মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন, লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে, কে দাঁড়ায় আছে। জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতেই হবে। করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ। ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হাই হাই খালি খালি কাম করছে। সুবহানাল্লাহ। করবেন না সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারেন, চলে গেল। মুসা আলাইহিস সালাম মরছে, উনি মরবে কেন? উনি তো খালি মারে মরছে। এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর সিনাই মুখের আগে হাত চলতে কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? যে তো আনা বাদা রুহাক, আপনার রূহ কবজ করতে আসছে। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়ে ঢুকে নাই। অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন কি করবি? কয় আপনারে মারবো, কয় এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা আগায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। সবকা হু ফাকু আইনা বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিক কি মালাকুল মাউত দৌড়, এক দৌড় আল্লাহর কাছে। আল্লাহ বললেন রাখো, এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড় গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন মুসা বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা হলো। তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক না, উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন সুমাল মাউত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বিশ্ব নবী মরে নাই, উনি অন্তকাল করেছেন। চিল্লা এখন ঠিক কিনা? অন্তকালের আগে বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্ব নবী শাহী জামা আল্লাহ বাইনা নবুয়া ওয়া শাহাদা, আল্লাহ বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছেন। প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও, আবু বকরও যায় না। বিষ্ণুই বললেন পানি আনো, বিষ্ণুবে পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার তপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিষ্ণুবে উঠতে পারে না, আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিষ্ণুবে দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি? আমাদের নাসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও পড়ে না। আমি বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা, বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুর বাবা,
ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিষ্ণুই বললেন ফাতেমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আর কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিষ্ণুবীর অন্তকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্যে থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে মা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়েদাতুনা ফাতেমা উনি অন্তে কাল করলেন বিশ্ববি শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে বিশ্ববি মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্ববির নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিশ্ববিকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্ববি বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনাই বললেন সালাত সালাত ও আমার উম্মতের নামাজ তরক করো না ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জমিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেলেন থাকতে পেরেছে কেউ চিল্লায় বলে এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লায় বলে কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে তাকিয়ে মনোযোগ আছে বলতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করে কারণ সব ভালো তার শেষ ভালো জানেন এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নামাজি মুত্তাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আচরণ মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইয়েরা আমার আচরণ আবার আজীবন কাফের ইসলামের বিরোধী ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আচরণ বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমি জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাজ্জা ওয়ালা শাজ্জা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান্নামে যাবে কই যাবে জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফেরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় এক সাহাবী কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাঁটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়ল পেটের এই দিক দিয়ে ঢুকে ওপার দিয়ে বের হয়ে গেল এফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিকই না
লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যায় বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোন সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিশ্বনবীর সাথী মরার আগে জাহান্নামে আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এর জন্য আমাদের শেষটা ভালো ভেরি সেন্সিটিভ আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা করি আমিন আমিন চিল্লা করে আমিন কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আন-নুতকু বিশ-শাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ো এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন আল মুমিনু ইয়ামুতু বি আরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আও ফি সাফারিল হজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে জিয়ারতের আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না খুশনসিব এটা খুশনসিব আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যু চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই বেখাপ আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও প্রাণে শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মান সালাল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদা অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায় বিছানায় পড়ে মারা গেছে না কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমারে তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবেন কে উমর ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়ারসুক মাউতি ফি হারামি রাসূলিক পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন উমরে ফারুক ওই মরছে কথা কন ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলা আল মুগীরা আবু লুবলু আল মাজুসি মাওলা আল মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে
তিনটা আঘাত করেছে, একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে, নাভি কেটে দুই ভাগ। ওনাকে খাবার দেয়া হলো নাভিজ, দুধ মাখানো নাভিজ, ওই নাভিজ নাভিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন কে মেরেছে আমাকে, বলল অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাইরে বললেন নাসাল্লান নাস, ফজরের যে নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো, এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা। সুবহানাল্লাহ, আমারে কে মারলো, কে তোমাদের খলিফা হবে, কি হবে আমার আব্দুর রহমান আর আব্দুল্লাহ, এগুলো নাই। প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ, এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কিনা। এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড, আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে, আগে বিডিআর ছিল এখন বিজিবি, আমার বিজিবির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়, বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ। সুবহানাল্লাহ, এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? এরপর আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। নামাজে সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না, তাহাজ্জুদের যায় না মাঝে, মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়ে না আমিন, তাহাজ্জুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয়। পড়ে না আমিন, রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা, আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত। আল্লাহ এই যে কথাগুলো বললাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিয়ে চিৎকার করে পড়ে না, আওয়াজ করে পড়ে না আমিন। এবার আলামাত সুইল খাতিমা, কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই। এক নম্বরে হলো আল ইন্তিহার, আত্মহত্যার মৃত্যু, সমাজের আছে না নাই, কুকিয়াতে তো নাই না, এদিকেও মরে, কি জন্য কেন মরে, হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিলে এই জন্য, হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওরনা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওরনা পেঁচানো, বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে, ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু ফুটাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশকে বাঁচান, আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচান, চিৎকার দিয়ে বলেন আমিন। আত্তাআকুদ ফিল লিসান ফি লা ইলাহা ইল্লাল্লাহ, আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই তো কলমা পড়েন, কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইরে না, আছে না নাই, এরকম টাকায় দুনিয়াতে নাই, কলমা পড়তে পারে না, আটকায় যায়, মরে গেছে। এই মৃত্যুটা কি ভালো কথা বলে, ফি হালাতি সুর, অনেকে মদ খাইতে খাইতে মরে, আছে না নাই, জুলুম করতে করতে মরে, আছে না নাই, অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই। ফি হালাতি ইরতিকাবিল কাবায়, যে কোনো কবিরা গুনাহ করার অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়, চিৎকার করে বলেন ঠিক কিনা। এরপর ফি সাফাতিল ওয়ালিদাইন, বিশ্ব নেই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু কথা বলেন, গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি, এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ, চিল্লায় বলেন ঠিক কিনা, এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন, যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা, যখন রাত্রি নিজুমেই চোখে ঘুম একলা শুধু পরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুমি চোখে ঘুম একলা শুধু পরে তোমায় মনে পড়ে, মা গো তোমায়।
তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট। ওই অবস্থায় ছেলে বললে এটা কি ভালো মৃত্যু? এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু। চিল্লে বলে এটাও খারাপ। এরপরে লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি? কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি? আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ? আমরা শাহাদাতি মৃত্যু চাই, ইমানের মৃত্যু চাই। পড়েন আমিন। আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন, বাল তুসিউনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো, এটা বড় না, বড় হলো আখিরাতের জীবন। এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না? নেই। মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি, মরণের চিন্তা। মান কানা ওয়াইদান ফালমাউতু ইয়াকফি, যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট। আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না? আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না? আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব কষে নিব না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমি আর জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর বিশেষ সহমতে আপনি ভালো আছেন। হুজুর, আপনার কাছে আমার দুটি প্রশ্ন জানতে চাই, যথাযথ উত্তর প্রদানে আপনার সাথে কৃতজ্ঞ থাকবো। আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা? যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি? ছয় ঘন্টা আট ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেওয়া হয়, এই পদ্ধতিতে আল্লাহ রাসুলের জামানায় ছিল না। কোরআন আপনি নিজে পড়বেন, কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই। আপনি নিজে সুরাতুল ফাতিহা, সুরাতুল ইখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানিয়ে দিবে কে? আমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে? আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, একটু, আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদব? কথা বলে আমার আব্বার জন্য আমার কান্না আসবে, ঠিক কিনা? এজন্য সুরাতুল ফাতিহা পড়ে দোয়া করবে, সুরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবে। আচ্ছা, আপনারা একটু উত্তর দেন তো, বিষ্ণু ইসা ইসলাম খাদিজাতুল কুবরার যে কথা আজকে আমরা শুনলাম, খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসত না কম বাসত? খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন খতম হয়েছে? ফাতিমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন, সাইয়েদনা আলী ইন্তেকাল করেছেন পরে, হাসান হোসেন বেঁচে ছিল, উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এভাবে? না। প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর যাওয়া, ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন, রব্বের হাম হুমা কামা রাবায়ানি সাগিরা বললে আল্লাহর আরশে যেইভাবে বসবে আমরা দোয়া করলে এইভাবে বসবে না। ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবুল, আল্লাহ বুঝার তৌফিক দান। যে ব্যক্তি সুদ ঘুষ খায়, মানুষের হক প্রকাশ্যে হারাম ব্যবসা করে, প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ না, প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ নিয়ে আল্লাহ সামনে দাঁড়ালে ওই আদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী যে পন্থায় আমাদেরকে শিখিয়েছে ওই পন্থায় ছোট্ট কাজ করলো এটাকে উহুদ পাহাড়ের সমান বড় করে দিবে কে? আর মন করা পন্থায় যদি আপনি করেন ওইটা মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আর জোরে করে আমিন।